আচ্ছা, এখানে আমাদের সাইকোমেট্রিক যে ম্যাথ গুলো আছে, ম্যাথ গুলার ক্ষেত্রে প্রথম যে ম্যাথটা আছে, তো এখানের ক্ষেত্রে কিছু জিনিস বুঝার আছে, যে হিউমিডিফিকেশন বা ডিহিউমিডিফিকেশন। হিউমিডিফিকেশন মানে হইলো গিয়ে ময়শ্চার অ্যাড করা, আর ডিহিউমিডিফিকেশন মানে হইলো গিয়ে ময়শ্চার রিমুভ করা এয়ার থেকে। তো আমরা এখানে যে পয়েন্ট গুলো আছে, তো এই পয়েন্ট গুলার ক্ষেত্রে আমাদের মেইনলি হইলো গিয়ে পয়েন্ট গুলো ডিটারমাইন করা। যেমন মেইনলি আমরা পয়েন্ট গুলা আনবো টেম্পারেচার অ্যান্ড হইলো গিয়া টেম্পারেচার অ্যান্ড রিলেটিভ হিউমিডিটি, এই দুইটার ভিত্তিতে আমরা পয়েন্ট গুলো আনবো। তো দেখা গেছে যে আমাদের ফার্স্ট যে পয়েন্টটা আছে, যে বাইরের যে পয়েন্ট ওটাকে আমরা 1 নম্বর পয়েন্ট ধরবো। যেমন বাইরে যে উইন্ডো ইয়ার, তার মানে হলো অ্যাটমোসফিয়ার ইয়ার, অ্যাটমোসফিয়ারের ক্ষেত্রে যে পয়েন্ট দুইটা, মানে টেম্পারেচারটা আছে 30 ডিগ্রি আর রিলেটিভ হিউমিডিটি আছে 80%, তাহলে আমাদের এই দুইটাকে আমরা ধরবো আমাদের 1 নম্বর পয়েন্টের জন্য। যেমন 1 নম্বর পয়েন্টে তাহলে আমরা কি পাইতেছি, 1 নম্বর পয়েন্টে 30 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড 80% রিলেটিভ হিউমিডিটি। তাহলে আমাদের 30 ডিগ্রি টেম্পারেচার গুলো থাকে ড্রাই ভাল্ব টেম্পারেচার, কারণ আমাদের সাইক্রোমেট্রিক চার্টে ভার্টিক্যাল বরাবর, এবং রিলেটিভ হিউমিডিটি থাকে কার্ভ বরাবর। তাহলে এটা যদি 80% হয়, আর এটা যদি আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে এটা ইনসার্ট পয়েন্ট এটা, তাহলে এইটা হলো আমাদের 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড যেটা আছে, যে এইটা অ্যাটমোসফিয়ার, এবং লাস্টে আমাদের এটা চলে যাবে, আচ্ছা আমাদের এটা 14.6 অঙ্কটা। তো অ্যাটমোসফিয়ার এটা হলো গিয়ে আমাদের অ্যাটমোসফিয়ারিক ভাবে, এবং যেটা বেরিয়ে যেতেছে সেটার রেট দেওয়া আছে এখানে, রেটটা হলো ভি। তাহলে এই রেটটা হলো ভি এর মান, তার মানে আমাদের বড় হাতের ভি এর মান, এবং সাথে আমাদের যেটা আচ্ছা, এবং তাহলে আমাদের 3 ছিল আমাদের ভি এর মান, তার মানে হলো গিয়ে রেট, আর যেহেতু এটা ভলিউম, সো এটা আমাদের বড় হাতের ভি এর মান, এবং সাথে আমাদের বলছে যে এটা লিক করে, মানে বেরিয়ে যাবে স্যাচুরেটেড এয়ার। স্যাচুরেটেড এয়ার মানে আমরা সংজ্ঞা থেকে পড়ছি যে 100% রিলেটিভ হিউমিডিটি বা ম্যাক্সিমাম ময়শ্চার কন্টেন্ট, এবং অ্যাট 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই যে 40 ডিগ্রি সেলসিয়াস এবং 100 ডিগ্রি রিলেটিভ হিউমিডিটি, এই দুইটার জন্য আরেকটা পয়েন্ট পাবো, যেটা হলো পয়েন্ট 2। তাহলে এখানে যদি আমাদের এইটা 100 হয়, 100%, অ্যান্ড এইটা যদি আমাদের 14 হয়, 14 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এই দুইটার ইনসার্ট পয়েন্ট যদি এটা হয়, তাহলে এটা হবে পয়েন্ট 2। তাহলে আমরা একটা পয়েন্ট 1 পাবো, একটা পয়েন্ট 2 পাবো, এবং এইটি আমরা সাইক্রোমেট্রিকে দুইটা পয়েন্ট যদি আমরা পাওয়া যাই, তো এই পয়েন্টের ভিত্তিতে আমাদের কয়েকটা জিনিস ব্যাখ্যা করা লাগবে, যেটা আমরা বলি এইচ ডাব্লিউ ভি। এইচ হইলো এন্ট্রোপি, ডাব্লিউ হইলো গিয়ে হিউমিডিটি রেশিও, আর ভি হইলো গিয়ে স্পেসিফিক ভলিউম। তো এই ভিটা আমাদের পয়েন্ট 1 এর ক্ষেত্রে, ভিটা আমাদের একবার বাইক করলেই হয়, আর 2 নম্বর পয়েন্টের ক্ষেত্রে সেম এইচ ডাব্লিউ ভি, কিন্তু ভি বের করার দরকার হয় না, কারণ ভি একবার বের করলেই আমাদের এটা হয়ে যায়। তো আমরা এটার ক্ষেত্রে 3টা মান বের করবো সাইকোমেট্রিক চার্ট থেকে, এবং এটার ক্ষেত্রে 2টা মান বাইক করবো, তারপরে জাস্ট আমরা আমাদের সূত্রে বসাই দিলে অঙ্কটা হয়ে যাবে এটার। তো আমরা সাইক্রোমেট্রিক চার্টে চলে যাই। তো আমাদের 1 নম্বর পয়েন্ট যেটা ছিল, যে 30 ডিগ্রি সেলসিয়াস 80% রিলেটিভ হিউমিডিটি। তো আমরা দেখি এখানে আমাদের এই যে 30 ডিগ্রি সেলসিয়াস এবং ঠিক 80% রিলেটিভ হিউমিডিটি, এই দুইটা যেই জায়গায় আমাদের মিলিত হয়েছে সেটা আমরা বের করবো। 30 ডিগ্রি সেলসিয়াস 80% ঠিক এই জায়গায় মিলিত হয়েছে, তাহলে এটা হলো পয়েন্ট 1। আর আরেকটা ছিল পয়েন্ট 2, পয়েন্ট 2 হলো আমাদের 14 ডিগ্রি সেলসিয়াস 100 ডিগ্রি রিলেটিভ হিউমিডিটি। তাহলে 14 ডিগ্রি সেলসিয়াস যদি এটা 10 হয়, তাহলে 11, 12, 13, 14 আর হলো আমাদের 100 ডিগ্রি, মানে ম্যাক্সিমাম কার্ভ, যেটা ম্যাক্সিমাম কার্ভ হলো এটা। তাহলে এটা ছিল 14 ডিগ্রি আর ম্যাক্সিমাম কার্ভ, এটা হলো আমাদের পয়েন্ট 2। এখন দুইটা পয়েন্টে আমরা বাইক করা লাগবে এইচ ডাব্লিউ আর ভি। এখন এইচটা হলো এন্ট্রোপি, এই যে আমাদের এইচ দেওয়া আছে এন্ট্রোপি এইচ। তাহলে আমাদের যে 1 নম্বর পয়েন্ট ছিল, ঠিক এই পয়েন্ট থেকে এন্ট্রোপিতে ঠিক কোথায় চলে যায় আমি এটা দেখতেছি। এই যে এই পয়েন্টটা আমার, এই যে এই দাগগুলো আছে, এই দাগের সমান্তরালে আমার স্কেলটা রাখতে হবে, এবং এই পয়েন্টটা ঠিক এই দাগের কোন জায়গায় পড়ে এটা আমরা বাইক করবো। যেমন যদি আমি এটা সমান্তরালে রাখি, মোটামুটি
তাহলে পয়েন্টটা পড়ে ঠিক এই জায়গায়, এই জায়গায়। তাহলে এই জায়গাটা আমাদের, সরি এখন, তার মানে এই যে মোটামুটি এই জায়গায়, তাহলে আমাদের এটা পড়তেছে 81, 2, 3, 4, 5, 85.4 মতো পড়তেছে। তাহলে আমরা পাই গেলাম H1 = 85.4। সেকেন্ড চলে যায় এখন W-র ক্ষেত্রে কিভাবে। W হলো ঠিক এই দাগ বরাবর যে সমান্তরাল লাইন, সমান্তরাল লাইন বরাবর গিয়ে দেখবো মানটা কত আছে। 22-এর এক দাগ নিচে আছে, তার মানে আমাদের আছে হলো এটা, এই যে এইটা যদি 20 হয়, এইটা হলো 20.5, মানে 20.5, এটা 21, এইটা হবে আমাদের তাইলে 21.5। এইটার থেকে ঠিক সামান্য একটু উপরেই আছে। আমরা যদি ইন্টারসেক্ট পয়েন্টটা দেখি, যে ইন্টারসেক্ট পয়েন্টটা হলো এইটা এবং এইটা, এবং এখানে একটু সামান্য উপরে আছে, তার মানে এটাকে আমরা ধরতে পারি যে এইটা 20, 21, 21.5, তার মানে একটু উপরে, মানে 21.6। তাহলে 21.6 হলো আমাদের W1-এর মান। এটা হলো W, বা এটাকে বলা হয় যে আমাদের হিউমিডিটি রেশিও। তারপরে আছে আমাদের V1-টা। এখন V1-টা কিভাবে বাইক করবো, V1 হলো গিয়ে এই ভার্টিক্যাল লাইনগুলো, এই যে এইটা, এই যে এখানে লেখা আছে ভলিউম কিউব মিটার পার কেজি। তাহলে এইটা আমাদের দেখা যায় এইটার মান কত, এইটার মান 88, এইটার মান 90, তাহলে মাঝখানে এইটার মান হলো 89। তাহলে 88 থেকে বড় এবং 89-এর খুব কাছাকাছি, তাহলে আমাদের এটা কী ধরতে পারি, 88, মানে আমরা এটা ধরতে পারি কত, V1 = 0.889, যেহেতু 89-এর একবারে কাছাকাছি, তো 89 ধরতে পারি। তাহলে আমরা তিনটা মান পেয়ে গেলাম, H1, V1 আর হলো W1। এবার 2 নম্বর পয়েন্টে চলে যাই। আর V1-টা একবারই বাইক করা লাগে, মানে V-টা একবারই বাইক করা লাগে, এরপর আর V বাইক করা লাগে না। তাহলে আমাদের H আর W, মানে H2 আর W2 বাইক করা লাগবে 2 নম্বর পয়েন্টের জন্য। 2 নম্বর পয়েন্টে চলে গেলাম, এই 2 নম্বর পয়েন্টে তাহলে আমাদের কত আছে দেখি। এই বরাবর যদি ধরি, আমাদের এটা পড়তেছে ঠিক এই জায়গায়, তার মানে এইটা আমাদের এইটার থেকে বেশি, মানে হইলে গিয়া 39 থেকে বেশি, কিন্তু 39.5, মানে মাঝামাঝি, দুইটা পয়েন্টের মাঝামাঝি থেকে একটু কম। তাহলে এটাকে আমরা ধরতে পারি 39.3। তাহলে এইটা হলো আমাদের H2। এবার W2 বাইক করার পালা। W2 আমরা কিভাবে বাইক করব, যে W2 ঠিক, আচ্ছা W2টা দেখি, যে এটা একবার হুবহু এই লাইনটাই। তাহলে এই লাইনটা কি ছিল, দশ। তাহলে এটা আমরা পাইলাম 10। এখন W-র ক্ষেত্রে যে জিনিসটা, যে W-তে সবসময় 1000 দিয়ে ভাগ করা যায়, যেমন 21.6 পাইছি, তাহলে এটা হলো আমাদের W/1000, এরকম করতে হয় এভাবে, তাহলে আমরা W-র অ্যাকচুয়াল মানটা পাবো। তাহলে 21.6/1000, তাহলে এইটা হবে কত, 10/1000। তাহলে এইটা হলো আমাদের W-2-র মান। তাহলে আমরা টোটাল 4টা মান পেয়ে গেছি। তো আমাদের এখন তাহলে অঙ্কে চলে যাই। তাহলে অঙ্কটা কি ছিল আমাদের, অঙ্কটা হলো এম। আর অঙ্কে আমাদের যে মেইন জিনিসটা লাগে, যে আমাদের অঙ্কে দেওয়া আছে যে এম এর সূত্র, MA = V/V। এখানে ভি হলো বড় হাতের ভি, যেটা আমরা পাইছিলাম রেট। রেট মানে হইলো আমাদের এই যে এই রেটটা 10। তাহলে এইটা সমান সমান 10/, আর এই ভিটা হইলো আমাদের V1-এর মান। V1-এর মান কত পাইছিলাম আমরা, V1-এর মান পাইছিলাম 0.889। তাহলে 0.889 টোটাল যে মানটা পাবো, ওইটা হলো আমাদের এম এর মান। তাহলে আমরা এখন দেখি আমাদের এখানে কি চাইছে, ডিটারমাইন দ্য রেট অফ হিট অ্যান্ড ময়শ্চার রিমুভাল ফ্রম ইয়ার। তার রেট অফ হিট মানে যেটা বেরোয় যেতেছে যে হিটটা, তার মানে কিউ আউট লাগবে আর এখানে লাগবে এম W, যেহেতু রিমুভাল অফ ময়শ্চার রিমুভাল অফ ইয়ার, তার মানে ময়শ্চারটা ওয়েটে প্রকাশ করি আমরা, তাইলে ময়শ্চারের ওয়েট লাগবে, এম W লাগবে। তাহলে কিউ আউটের সূত্র কি,
কিউ আউটের সূত্র হইল এম, এটা এম মানে হইল এম এ এইচ ওয়ান মাইনাস এইচ টু, যেহেতু আমাদের এক নাম্বার পয়েন্টটার টেম্পারেচার বেশি ছিল, সো এক নাম্বার পয়েন্ট আগে থাকবে, এই যে আমাদের এক নাম্বার পয়েন্টটা 30, দুই নাম্বার পয়েন্টটা 14°C, তাহলে এটা হবে 1-2। যদি আমাদের এক নাম্বার পয়েন্টটা 14° আর দুই নাম্বার পয়েন্টটা 30° হতো, তাহলে আমরা এখানে 1-2 না দিয়ে 2-1 দিতাম, মানে এক কথাই এসের মানটা হবে যে টেম্পারেচারটা বড় সেটা আগে, যে টেম্পারেচারটা ছোট সেটা পরে, সেমভাবে W1 W2। তাহলে এম ডাব্লিউ সমান সমান কি, এম এ W1 - W2, W1 এর মান বের করছি, W2 এর মান বের করছি, M এর মানটা আমরা সূত্র থেকে পেয়ে গেছি, একটু আগে যে সূত্রটা দেখালাম। তাহলে আমাদের এখানে M, এখানেও M এর মান পাওয়া, H1 এর মান পাওয়া, H2 এর মান পাওয়া, জাস্ট ক্যালকুলেশন করলে ডাইরেক্ট মানটা পেয়ে যাব। কিন্তু এখানে হলো এই জায়গাটা সমস্যা, MW এর মান তো এখান থেকে পেয়ে গেলাম, কিন্তু HW এর মানটা কিন্তু আমরা এখান থেকে পাইতেছি না। HW এর জন্য আরেকটা চার্ট আছে যেটার নাম হলো টেবিল A4, যেটা থেকে আমরা HW এর মানটা পাবো। তো এটা যদি প্রোভাইড করে তো ভালো, প্রোভাইড না করলে মুখস্থ মান বসাই দেবো 58.8 14°C এর জন্য। এখন যেহেতু আমরা এখানে, যে দেখেন আমাদের M এর মানটা, এই যে V এর মান এটা বসাই দিয়ে M এর মানটা পেয়ে গেলাম, M এর মান M W1 W2 বসাই এই মানটা পেয়ে গেলাম, M এর মান H2 H1 বসাইয়া আমরা কিউ আউট এর মানটা পেয়ে গেলাম, এবং এইখানে এই যে 8 মানটা হলো আমাদের HW এর মান, HW, আর এইটা হলো আমাদের MW, এই যে MW। সো এভাবে আমাদের এই ম্যাথটা করতে পারবো। সেকেন্ড যে ম্যাথটা আছে, মানে আমাদের প্রথম ম্যাথটা 14.5, তো এটার ক্ষেত্রে আমাদের আসলে তিনটা সেকশন আছে, আগেটা যেমন দেখছিলাম দুইটা সেকশন। তো এটার ক্ষেত্রে ফার্স্টে আমাদের আউটডোর ছিল 10°, যেখানে 30% রিলেটিভ হিউমিডিটি ছিল, এবং এখানে রেটটা ছিল 45, তার মানে এটা ভি এর মান, ভি এর মান বড় হাতের ভি, অ্যাট কন্ডিশন মানে অ্যাট অ্যান্ড টু কন্ডিটিউড টু, আচ্ছা এখানে আমাদের 25°C এবং 60% রিলেটিভ হিউমিডিটিতে এটা বেরোয় যাচ্ছে, কিন্তু ঠিক এই বেরোনের আগেই, মানে আমাদের এই যে আউটডোরে যে এয়ারটা ঢুকলো, দ্য আউটডোর এয়ার ইজ ফার্স্ট হিটেড টু 22°C, তার মানে ফার্স্টে আমাদের আউটডোর দিয়ে এখানে আসছে, এটা এক নম্বর পয়েন্ট, তারপরে এখানে গেছে, এটা দুই নম্বর পয়েন্ট, তারপরে লাস্টলি এখানে গেছে, তার মানে এটা তিন নম্বর পয়েন্ট। চিত্রটা যদি দেখি আমরা তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এক নম্বর পয়েন্ট 10°C টেম্পারেচার ছিল, দুই নম্বর পয়েন্ট 22° ছিল, তার মানে যে এই মানটা, তিন নম্বর পয়েন্ট 25° ছিল, তার মানে আমাদের এই মানটা, তাহলে এইটা এক, এইটা দুই, আর আমাদের এইটা হলো তিন। তাহলে তিনটা পয়েন্টের জন্য আমরা কী কী বাইক করতে হবে, এর আগের অঙ্ক দেখলাম যে আমাদের বের করতে হবে H1 W1 V1, আর V1 যেহেতু একবার বের করলে হয়, সো V2 দরকার নাই, V3 দরকার নাই। আর এই মেটটার ক্ষেত্রে আমাদের W1 = W2, থিওরিটিক্যালি ওয়াটার মাস ব্যালেন্সটা সমান দেওয়া আছে, মানে হলে প্রথম চেম্বারে যে ওয়াটার মাস ব্যালেন্সটা ছিল, দ্বিতীয় চেম্বারে ঠিক সেম ওয়াটার মাস ব্যালেন্স থাকবে। এর কারণ হলো আমাদের আমাদের এখানে হিউমিডিফিকেশনটা এখনও চালু হয় নাই, মানে প্রথমেই ওয়াটার মাস ব্যালেন্সটা বাড়ে কখন, যখন আমরা এই যে মাস অফ এয়ারের সাথে আমরা মাস অফ ওয়াটারটা যোগ করব, তখন মাসটা বাইরে বেড়ে যায়। কিন্তু আমরা প্রথম চেম্বারে আউটডোর থেকে নিছি, তো আউটডোরেরটা তো আসেই, এখানে আমরা হিউমিডিফিকেশন করি নাই, এবং সেকেন্ডটাতে জাস্ট হিট করছি, এর জন্য এখানে ওয়াটার মাস দুইটারই সেম, তার মানে ওয়াটার মাস যদি সেম হয়, MA MA কাটা গেলে W1 = W2, তার মানে এক্ষেত্রে আমাদের W1 = W2, তো এটা আগে থেকে পেয়ে গেছি, আর W3 আর আমাদের H3 এগুলো বের করা লাগবে। তো H3টা যদিও অঙ্কে দরকার নাই, তাও আমরা বের করলাম, সমস্যা তো নেই। তার আগে তিনটা পয়েন্ট কী কী আছে, 10°C আর হইলে গিয়ে আমাদের 30% রিলেটিভ হিউমিডিটি, পয়েন্ট ওয়ান, পয়েন্ট টু হইলে গিয়ে 22°C, আর এইখানে রিলেটিভ হিউমিডিটি দেওয়া নাই, তাহলে আমাদের এখানে রিলেটিভ হিউমিডিটি যেহেতু দেওয়া নাই, তাহলে আমরা কী ধরে নেব, এখানে আমরা ধরে নেব যে এই যে W2 একটা মান আছে না, এই W2, তার মানে এইটা হবে ভার্টিক্যাল, এইটা হবে একটা ভার্টিক আমাদের, তাহলে 22°C হবে একটা ভার্টিক্যাল লাইন, আর W1 মানে যেটা W2 ছিল ওইটা হবে আমাদের একটা হরাইজন্টাল লাইন, এই দুটার ইন্টারসেক্ট পয়েন্ট হবো পয়েন্ট টু। পয়েন্ট ওয়ান হইলে গিয়া এই যে 10°C মান, আর একটা কার্ভ থাকবে 30%, তাহলে এইটার ইন্টারসেক্ট পয়েন্ট হবে 10.1,
আর পয়েন্ট ফ্রি যেটা পয়েন্ট থ্রি হইলে গিয়া 25 ডিগ্রি সেলসিয়াস 60% হিউমিডিটি। এই যে 25 ডিগ্রি সেলসিয়াস 60% হিউমিডিটি হলো পয়েন্ট থ্রি, যেখানে আমাদের পয়েন্ট থ্রিতে হবে 25 ডিগ্রি সেলসিয়াস 60% হিউমিডিটি। আমরা চলে যাই সাইক্রোমেটিক চার্টে। তাহলে এই যে আমরা দেখতে পারতেছি 10 ডিগ্রি 30%, এই যে এটা ছিল আমাদের 30%, এটা হলো পয়েন্ট ওয়ান। এবং এই পয়েন্ট ওয়ান বরাবর যেইটা যাবে সেটা হলো আমাদের ডাব্লিউর মানটা। তাহলে ঠিক এই বরাবর আমি যেহেতু বলছি যে এইটা ডাব্লিউ ওয়ান, তাহলে এইটার মানে ডাব্লিউ টু। তাহলে আমাদের এই যে 22 ডিগ্রি সেলসিয়াস আছে, এই 22 ডিগ্রি সেলসিয়াস আর লেগে এই মানটা, তার মানে এইখানে এটা হলো পয়েন্ট টু, দুই নম্বর পয়েন্ট। যেহেতু বলছি এই বরাবর আমরা ডাব্লিউর মানটা, এই বরাবর এইচ এর মান, আর এই যে এই দুইটার মাঝখানে যেহেতু, তাহলে এইটা হলো আমাদের ভি এর মান। তাহলে এই বরাবর যেহেতু সমান্তরালভাবে ডাব্লিউর মান যাবে, তার মানে এইটাই ডাব্লিউ টু, তাহলে ডাব্লিউ টু আর এই যে 22 ডিগ্রি, তাহলে পয়েন্ট টু পেয়ে গেলাম। আর পয়েন্ট থ্রির জন্য হলো গিয়ে আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস, সাথে হলো আমাদের 80% রিলেটিভ, সরি 60% রিলেটিভ হিউমিডিটি। তাহলে এই পয়েন্ট, এটা হলো পয়েন্ট থ্রি। তাহলে তিনটা পয়েন্টের জন্য, ফার্স্ট পয়েন্টের জন্য আমাদের কি কি লাগবে? ফার্স্টে লাগবে আমাদের, এখন এক নাম্বার পয়েন্টের জন্য দেখি যে আমাদের এটা আসলে কত আসে। যদি সমান্তরাল ভাবে ধরি, এই যে মোটামুটি এরকম, তার মানে এই দাগের চেয়ে একটু নিচে, তার মানে এইখানে। তাহলে এটা যদি 20 হয় 19 18 17 16, 16 একটু নিচে মানে 15-র উপরে, অনেক উপরে, তাহলে 5-এরও উপরে, তার মানে 15.8 ধরতে পারি এটা আমরা, 15.8। এটা হলো আমাদের এইচ ওয়ান, ঠিক আছে। তাহলে এই বরাবর যদি আমরা যাই, তাহলে আমরা ডাব্লিউ ওয়ান পেয়ে যাব। ডাব্লিউ ওয়ান পাবো আমরা, দেখি কততে পাই। তাহলে এইটা 4, এটা 3.5, এটা 3, তাহলে এটা 2.5, এবং 2.5 থেকে গেছে একটু নিচে এই বরাবর, তার মানে এটা আমাদের দেখা যায় 2.5 থেকেও নিচে যেহেতু, তো এটাকে আমরা ধরতে পারি 2.3/1000। তাহলে এইটা আমাদের এই চার্টের ডাব্লিউ ওয়ান। এখন আমরা বের করব ভি, ভিটা কি আছে দেখেন, এখানে আমাদের ভিটা আছে 8.8 আর 0.80 আর 0.81 এর ঠিক মাঝামাঝি থেকেও একটু এদিকে, তার মানে 0.804। তার মানে আমরা এখানে লিখতে পারি ভি ওয়ান ইকুয়াল টু 0.804, এই ওয়ান পাইছিলাম আমরা 15.8, আর ডাব্লিউ ওয়ান পাইছিলাম 2.3/1000, মানে 0.0023। এবার হলো দুই নম্বর পয়েন্টে চলে যায়। দুই নম্বর পয়েন্টে আমাদের কি কি লাগবে? দুই নম্বর পয়েন্টে আমাদের যেহেতু ডাব্লিউ ওয়ান সমান সমান ডাব্লিউ টু, সুতরাং ডাব্লিউ লাগবে না, আর ভি তো লাগবেই না বলছি, ভি তো একবারই লাগে, তার মানে শুধুমাত্র এইচ টুটা লাগবে। তাহলে দুই নম্বর পয়েন্টে যদি যাই, এটা একবারে দেখা গেছে এই লাইন বরাবর ম্যাচ হয়ে গেছে, তাহলে এটা 30 29 28, তাহলে আমাদের H2 = 28। তাহলে আমাদের এখানে H2 = 28 পেয়ে গেলাম। আর ডাব্লিউ ওয়ান ইকুয়াল ডাব্লিউ টু, তার মানে ডাব্লিউ টু সমান সমান কত? 0.0023। তাহলে আমরা এখন শুধু আমাদের লাগবে ডাব্লিউ থ্রি আর এইচ থ্রি। তাহলে এই যে তিন নম্বর পয়েন্টে চলে গেলাম, তিন নম্বর পয়েন্ট বরাবর ডাব্লিউ থ্রি যদি পাই, এটা একবারে বরাবর দেখা যাইতেছে, তার মানে আমাদের এটা কততে আছে? 12-তে, তার মানে 12/1000। তাহলে আমাদের ডাব্লিউ থ্রি সমান সমান 12/1000 = 0.012।
তাহলে ডাব্লিউ থ্রি পেয়ে গেলাম। আর লাগবে আমাদের এইচ থ্রি, যদিও আমাদের অঙ্কে লাগবে না, তাও আমরা বের করে রাখি যেহেতু এইচ থ্রি আমাদের বের করা নাই। তো এইচ থ্রি আসবে দেখা যায়, সরি এই যে এটা এই পয়েন্টটা, তো এইচ থ্রি দেখা যায় মোটামুটি এইখানে এসে পড়তেছে, তার মানে 60 59 58 56 57 এর চেয়ে একটু কম, তার মানে 56.9/8 ধরতে পারি, লেস্টি সমান 56.8। তাহলে টোটাল মানগুলো পেয়ে গেলাম, ভ্যালুতে যা